হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটু আগে ঘুম থেকে উঠলাম 8:30 সময়, আর মা ভাই কেউই নেই। আমার অফিস গেছে আর আমার ভাই গেছে একটু ব্যাংকে। তো আমি ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে ওঠার পরেই মা গেছে, তারপরে হচ্ছে ভাই চলে গেল ব্যাংকে। রুটি খেয়ে এই যে বসে আছি এখানে, কিছু করার নেই এখন। আর আজকে বাড়ি চলে যাব, তবে দুপুরের দিকে যাব। মার সঙ্গে আর দেখা হবে না, সকালেই দেখা হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার এই পুরো বাড়িটার হোম টুর শেয়ার করবো, তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমার বৌদিরা, আর এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে এটা হলো আমাদের বাড়ি। তো চলো বাড়ির ভিতরে ঢুকি। তো ঢুকতেই দেখতে পাবে এরকম, এখানে সব জলের বালতি থাকে, ওখানে সাইকেল, এটা আমার সাইকেল, আমার ভাই সাইকেলটা নিয়ে ভাই বেরিয়েছে। এদিকে সোজা সিঁড়ি, এখানে বাসন রাখার জায়গা, এখানে মায়ের সমস্ত বাসন থাকে, সমস্ত বলতে ডেলি ইউজের বালতি, যে কী বলে, বাসন এখানে থাকে। আর এদিকে ঘুরলে দেখতে পাবে এরকম একটা বিছানা আছে তক্তপোষ, তার নিচে জলের বালতি আর বাসন ধুয়ে এখানে উপর করা হয়। আর হচ্ছে মশলার থালা, এখানে গ্যাস সিলিন্ডার, এটা হচ্ছে গ্যাস ওভেন, এখানে বসেই রান্না করা হয়, আলাদা করে কোনো রান্নাঘর নেই, বারান্দাতে বসেই রান্না হয়। আর এই যে এখানে তো মেন গেটটা দেখতে পেলে তোমরা, তো এটা হলো আমাদের বারান্দাটা পুরোটা। আর বারান্দা থেকে এই দিকে গেলে আমাদের ছাদ, ওদিকে বাথরুম, এদিক দিয়েও ঘরে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তো চলো এদিক দিয়ে যাই। তো এখান থেকে গেলে দেখতে পাবে এরকম, প্রথমে ঢুকে একটা এখানে এরকম আছে জায়গা আছে, দালান বলি আমরা, লাইট জ্বাললাম। তো এই হচ্ছে দালান, দালানে একটা আলনা আছে, এই যে দালানে একটা আলনা আছে, এখানে সুইচ বোর্ড, এখানে মায়ের জলের বোতল, প্রেশার কুকার এইগুলো রাখে। আর এখানে ঠাকুর ঘর, এই যে ঠাকুর ঘর, এখানে লক্ষ্মীর সিংহাসন, এর উপরে দেখতে পাবে অনেকগুলো বাঁশি, এগুলো আমার বাবা বাজাতো, এখানে দুটো বাঁশি আছে, আরও ছিল, এখন এই কটাই রয়েছে থেকে থেকে। আর দালান থেকে এদিকে গেলে এদিকে হচ্ছে আমাদের বেডরুম, এই যে শুয়ে আছে পুচু। তো এই হচ্ছে বেডরুম, বিছানা এখানে, জানলাতে এরকম বালিশ রাখা হয়, এই একটা জানলা আছে, এর উপর একটা ঘুড়ি আছে, এখানে আছে একটা এরকম, এটা বই রাখার র‍্যাক ছিল আগে, এখন আর তো কেউ পড়াশোনা করে না, তো মা মশলা রাখে। আর ওই টেবিলে মোটামুটি কিছু বই আছে টেবিলের নিচে, আর ব্যাগ ওখানে থাকে, এখানে মা মশলা ডিবে টিবে সব কিছুই রাখে এর মধ্যে। আর বিছানার নিচেও থাকে, এই এখন রাখছে, আর মা রান্না করে গেছে, ভাত তরকারি এখানে আছে। এই একটা শোকেস, এটা আমার ছবি, এই যে এখানে আছে টিভিটা, আর এখানে একটা ঘড়ি আছে, আর শোকেসের উপরে আছে আমার বাবার ছবি, এখানে আর একটা ঘড়ি, এই ঘড়িটা আর হচ্ছে এই ঘড়িটা আমি টিচার্স ডেতে পেয়েছিলাম, ঘরে আমি স্টুডেন্ট পড়াতাম প্রচুর, অনেক কেউ পড়তো, তো ওরাই আমাকে গিফট করেছিল। এর উপরে এরকম একটা তাক আছে, এখানে আমার আঁকা কটা ছবি আছে। তো অন্ধকার হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, এখানে আমার আঁকা কটা ছবি আছে, আর এখানেও আমার আঁকা দুটো ছবি আছে, এই একটা এই একটা। আর এদিকে যদি দেখো তো এখানেও একটা আমার আঁকা ছবি আছে, আর তার উপরে আছে বেহালাটা। একসময় গান বাজনার অনেক চর্চা হতো আমাদের ঘরে, আর তাই জন্য বাঁশি, মাউতার গানও আছে, আর এই যে একটা বেহালাও আছে। আর এখানে কাপ প্লেট থালা এইসব সাজানো রয়েছে। আর বেডরুম থেকে এই দিকে গেলে একটা ছোট্ট ঘর, এটাকে আমরা লাল দাওয়া বলি, এটা ছোট একটা ঘর বলতে পারো, এই ঘরটা কেউ থাকে না, এমনি পড়ে থাকে। তো এটা আমার ভাইজির সাইকেল, এখানে স্টোভ, এখানে কিছু পুরানো কাঠ এসব আছে। আর এদিক দিয়ে গেলে এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এদিক দিয়ে সোজা ওই যে বাইরে বেরোবার মেন গেট।
তো এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, এখানে একটা লগা ছিঁড়ে গেছে প্রথমে ফুলপাড়ার। এই হলো ঘর, ছাদে উঠছি আস্তে আস্তে। তো এখানটায় কিছুই নেই, এখানে একটা বড় জানলা, জানলা দিয়ে এরকম দেখতে লাগে। এটা একটা মাঠ ছিল, এখন বর্ষার জল জমে গিয়ে খেনা হয়ে গেছে। এখানে এরকম বড় বড় জানলা, এগুলো খোলাই থাকে। আর এখানে একটা সাইকেল আছে আমার ভাইপোর, ঘরাঞ্চি এসবগুলো থাকে, মপটাও আছে। তো এবারে ছাদে উঠছি, ছাদে উঠলেই এখানে দেখতে পাবে অনেক অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ, রাম তুলসী পাতা, একটা উচ্ছে গাছ আছে, কালমেঘ পাতা গাছ আছে। আর এইখানটায় দাঁড়ালে হচ্ছে এইদিকে রাস্তা, এটা আমাদের টগর ফুল গাছ, ওটা কলকে ফুল গাছ, আর এইদিকে পুকুর, এইদিকে সব আমার জেঠিমার বাড়ি। এই ঘরগুলো আমার জেঠিমার, এই ঘরটা হচ্ছে আমার বড় মা দাদাদের, আর এই হচ্ছে আমাদের ছাদের ঘর। তো ঘরটা খুললাম, এই হচ্ছে আমাদের ছাদের ঘর, কেউ থাকে না ছাদের ঘরে। এখানে দুটো বড় বড় গ্রিল দেওয়া যাতে আলো বাতাস ঢুকতে পারে, আমার বাবার একটু খোলামেলা ঘর বেশি পছন্দ। তো এই হচ্ছে ঘর, এখানেও মা ঠাকুর রেখেছে যাতে পুজো করার জন্য ছাদে উঠতে হয়, নাহলে ছাদের ঘরটা তো ব্যবহারই হবে না, সকাল সন্ধ্যে পুজো করতে তাও ওঠা হয়। তো এই হচ্ছে ঘর, জানলাগুলো এরকমই খোলা, গ্রিল লাগানো নেই, কেউ থাকে না আসলে। এখানে দুটো বড় বড় ট্যাঙ্কি ছিল, এগুলো থেকে জামা কাপড় রাখা হতো, এখন শোকেসটা আছে বলে রাখা হয় না। এই যে এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটা ভেঙে গেছে, আর এইগুলোতে আমার বাবা কাজ করতো, এটা ডাইস বলে। এই যে পিছনে বাবার লেখা একটা বোর্ড, বাবা তো এইসব লেখা ঝোঁকা আঁকা ঝোঁকা করতো, এটা আমার বাবার হাতের তৈরি। তো এই হলো ছাদের ঘরটাই, কিছুই নেই। এটা আমার কাকিমাদের ঘর, জানলা দিয়ে দেখতে পাবে, সব পাশাপাশি ঘর আমাদের। এই যে এটা আমাদের লাল লাবার টালিটা, এটা আমার দাদাদের ঘর। তো ব্যাস এই হচ্ছে ছাদের ঘর, ফাঁকা, কিচ্ছু নেই। ভবিষ্যতে ভাই বিয়ে করে হয়তো এখানেই থাকবে ছাদের ঘরে, তবে থাকতে গেলে এখন সারাতে হবে। তো বেরিয়ে এলাম ছাদের ঘর থেকে, জামা কাপড় মেলা এখানে, তো দরজা দিয়ে দিই। এবার নিচের দিকে যাচ্ছি, আস্তে আস্তে এবার নেমে যাচ্ছি ছাদ থেকে, নামলেই এই যে গেট। পুরো বাড়িটা আমি তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলো। এই ঘরটা আমার কাছে অনেক কিছু, যেরকমই হোক আমার কাছে অনেক কিছু। এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি, এখানে এই বাড়ি থেকেই আমার স্কুল যাওয়া, কলেজ যাওয়া, সমস্ত কিছু। তো আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, এই বাড়ির মতো শান্তি কোথাও নেই। তো যাই হোক, আমার বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।